নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলিশের বড় সাফল্য, লায়লাপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। কংগ্রেসের জয় নিশ্চিত, ধলাইয়ের প্রচারে ঝড় তুললেন জিতেন্দ্র সিং। ছয় বছর অপেক্ষা শেষ, ক্যাপ্টেন এলেঙ্গপ্ত, ফুটবল প্রতিযোগিতা শুরু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধলাইয়ের লায়লাপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার করলো কাছাড় পুলিশ। রবিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ লায়লাপুরে এক বিশেষ অভিযান চালায়। এতে এই সাফল্য পায় পুলিশ। অভিযানে একটি বাহনে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, বাহন থেকে 30টি সাবান কেসে 375 গ্রাম হিরোইন ও 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি বাহনটি বাজেয়াপ্ত করে এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের কালোবাজারি মূল্য 7 কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুললেন কংগ্রেস নেতারা। সোমবার ধলাইয়ে ভোট প্রচার করেন এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। অন্যান্য সঙ্গে ছিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সহ আরও অন্যান্য নেতা ও বিধায়করা। এদিন দলের প্রার্থী ধ্রুবজ্যোতি প্রকাশের সমর্থনে ধর্মী খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় নেতারা বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং বলেন, ধলাইয়ের কংগ্রেস প্রার্থী স্থানীয়, তাই স্থানীয় জনগণের সমস্যা তিনি ভালো বুঝবেন। আর বাইরের প্রার্থী ভোট নিয়ে চলে যাবেন, তাই কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয় করার প্রয়োজন উল্লেখ রয়েছে তিনি করেন। তিনি আরও বলেন, মানুষের উৎসাহ ও কর্মীদের মনোবল দেখা যায় এবার উপনির্বাচনে ধলাইয়ে কংগ্রেসের জয় নিশ্চিত। শুধু তাই নয়, 2026 বিধানসভা নির্বাচনে অসম কংগ্রেস আশানুরূপ ফল করবে এবং সরকার গঠন করবে। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ সাটে, প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া, শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রার্থী ধ্রুবজ্যোতি প্রকাশস্থ, দুই বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, মিসবাহুল ইসলাম লস্কর, দেবদীপ দত্ত, সজল আচার্য প্রমুখ। লোকাল ক্যান্ডিডেট হ্যাঁ, ইয়াহ কে খুদ কে রহনে ওয়ালে হ্যাঁ, আর জো খুদ কা ব্যক্তি হোতা হ্যায় উসকে দিল মে দর্দ হোতা হ্যায় আপকি সমস্যাও কে উপর, বাহার কে আদমি কো কুছ নি হোগা, ভোট লেকে ও চলে জায়েগা। লোকাল ক্যান্ডিডেট জো হোগা আপকে, আপ পরেশান হোঙ্গে উসকে দিল মে দর্দ হোগা, বাহার কা আদমি তো বাহার কা হি আদমি হোতা হ্যায়। ইসলিয়ে আপ সব লোগো সে নিবেদন করনা চাহুঙ্গা কি আপ সব জো লোগ হ্যায় ও খুদ আপ আপনে ক্যান্ডিডেট বন জাইয়ে, ইয়াহ কে দুর্যোগী হোকর খুদ আপ চুনাও আপ লড়েঙ্গে, ইয়ে মেয়ে আপসে উম্মীদ করতা হুম। মাননীয় রাহুল গান্ধী জি, খড়গে জি, সোনিয়া গান্ধী জি, প্রিয়ঙ্কা গান্ধী জি খুদ আনা চাহতে থে, লেকিন ক্যোঁকি ওর ভি দেশ কে অন্দর চুনাও চল রহা হ্যায় উননে মুঝে কাহা হ্যায় কি আপ বরাত মে লে জাইয়ে সবসে পহলে। মে চুনাও কে অন্দর 5 চুনাও চল রহে হ্যায় আসাম কে অন্দর, লেকিন সবসে পহলে মে বরাক ভ্যালি কে অন্দর ধলাই কে অন্দর আয়া হুম, উসকে বাদ মে দুসরি জগহ যাউঙ্গা, ক্যোঁকি অখিল ভারতীয় কংগ্রেস কমিটি, অখিল ভারতীয় কংগ্রেস কমিটি রাহুল গান্ধী জি কে দিল মে দর্দ হ্যায় কি ক্যোঁ হামারে বরাক ভ্যালি কে মেরে ভাই হ্যায়, বুজুর্গ হ্যায়, মাতা বহনে হ্যায়, ও বিকাশ সে ইতনে পিছে ক্যোঁ হ্যায়। তো হাত খড়ে করকে আপ আপ সব লড়োগে, আপ সব জিতাওগে উনকো, মুঝে বাধা কর রহে হো না, তো গামছা পেনা দো, গামছা পেনা দো, বাড়তে জাতীয় সংগ্রাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কাঠিগড়ার অন্তর্গত কালাইন গাঁও পঞ্চায়েতের ছালিগ্রাম এলাকায় লাংরাংপাল নদীর উপর আরসিসি সেতু দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।
2018 সালের ফেব্রুয়ারি মাসে এই গুরুত্বপূর্ণ সেতু শিলান্যাস করেছিলেন বিজেপি বিধায়ক অমরচাঁদ জৈন। নির্মাণ কাজটি 2022 সালের মধ্যেই সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু নির্মাণ কাজ এখনো পর্যন্ত শেষ না হওয়ায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন। এলাকার ছালিগ্রাম, কোনাপাড়া বাগান, ভাটগ্রাম, মৌগ্রাম, বিতরগুল, গিলাতলি, কোনাপাড়া গ্রান্ট, মিকির পুঞ্জি সহ খৈয়াজানি গ্রামের অধিবাসীরা প্রতিদিনই নদী পারাপারে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বর্ষায় লারাং নদীর ক্ষয়স্রোত হয়ে উঠায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, নির্মাণ কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সেতুর কাজ অসম্পূর্ণ রেখেই পুরো টাকা আত্মসাৎ করেছেন। নিরুপায় হয়ে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে নদী পারাপার করার জন্য বাঁশ দিয়ে একটি অস্থায়ী পুল নির্মাণ করেন। তবে বর্তমানে পুলটি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে। এই বাঁশের পুলে ছাত্রেরাও প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং স্থানীয় মানুষরাও। অতিসত্বর এই আরসিসি সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য কাছাড়া জেলা শাসক এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। তারপরে কাজ করিয়াও যা করিয়া যাওয়া সত্ত্বে মানে এটা কাজটা চলছিল, এরপরে দিয়ে অতটুকু আবার পরে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তো ওইটা 2021 মনে হয় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গ্রামের মানে কালেকশন বা গ্রামের সবে মানে মিলিয়া বানানো হয়েছে, বাঁশ কালেকশন করে দেওয়া হয়েছে। কিন্তু বাচ্চারা স্কুলে যাওয়ার লাগে আর নৌকার লাগে মানে বিষম মানে ভয় লাগতো, এটা লাগিয়ে দেওয়া হয়েছে। প্রচুর জল হয়, কিছু না কুলে করে নিতেও কষ্ট হয়, না কুলে করে নিতেও কষ্ট হয়। আমরা একটু কুলে করিয়া ব্রিজের উপরে নিতে লাগে ওইরকম। সিপিআইএম উদারবন্ধ লোকাল কমিটির সপ্তম সম্মেলন 7 নভেম্বর মধ্যরাতে অনুষ্ঠিত হয়। সম্মেলনের পতাকা উত্তোলন করেন সিপিআইএম কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্র ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন কাছাড় জেলার সুভাষ দেব, সুরজিৎ ঘোষ, উদারমূল লোকাল কমিটির সম্পাদক শঙ্করব্রত দে ও সদস্য নজরুল হক, লুৎফুর রহমান, বাটিলাল ওরাং, মিঠা এলাল বর, ভাস্কর দাস প্রমুখ। প্রথমে শোক প্রস্তাব পাঠ করেন শঙ্করব্রত দেব। বিগত দিনের কাজকর্মের উপর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক শঙ্করব্রত দে। প্রতিবেদনের উপর 8 জন প্রতিনিধি আলোচনা করেন। সম্মেলনে বক্তব্য রাখেন সিপিআইএম কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্র, জেলা সদস্য সুভাষ দেব ও সুরজিৎ ঘোষ। বক্তারা বলেন, দেশে সিপিআইএম এর সম্মেলনে কাজ চলছে। আগামী 20-23 নভেম্বর শিলচরে কাছাড় জেলা সম্মেলন হবে এবং জানুয়ারি 25 আসাম রাজ্য সম্মেলন হবে, 25 এপ্রিল তামিলনাড়ুতে কেন্দ্রীয় সম্মেলন হবে, 3 বছর পরে এই সম্মেলন হয়ে থাকে। এইদিকে লক্ষ্য রেখে উদারবন্ধ সম্মেলন চলছে। গোটা উদারবন্ধ এলাকায় শ্রমিক, কৃষক, মেহনতি, সাধারণ মানুষের সমস্যাগুলো নিয়ে আন্দোলন সংগঠিত করতে সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলন থেকে নজরুল ইসলামকে সম্পাদক মনোনীত করে নতুন উদারবন্ধ লোকাল কমিটি গঠন করা হয়। শিলচর সঙ্গীত বিদ্যালয়ের 85তম বর্ষপূর্তিতে 16 নভেম্বর অনুষ্ঠিত হবে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা। শাস্ত্রীয় সঙ্গীত প্রচারক ও সংগঠক রামচন্দ্র ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন এবং শিলচর সঙ্গীত বিদ্যালয়ের 85তম বর্ষপূর্তিতে আগামী 16 নভেম্বর স্থানীয় বঙ্গভবনে মনুজ্ঞ শাস্ত্রীয় সন্ধ্যার আয়োজন করা হবে। অনুষ্ঠানে শরৎ তবলার যুগলবন্দী বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে। এদিন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শরৎ ও পণ্ডিত তন্ময় বোস তবলার মাধ্যমে তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন। সোমবার শিলচরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানে বিস্তারিত সংস্থার কর্মসূচিকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের অনেক জরুরি কাজ ফেলে আপনারা এসেছেন। আপনারা নিশ্চয়ই সবাই জানেন 1940 ইংরাজিতে এই বিদ্যালয়টা স্থাপন হয়েছিল, আজ প্রায় 100 বর্ষের পথে চলছে। 85টা আমরা শুরু করেছিলাম 10 আগস্ট পণ্ডিত বিষ্ণুনারায়ণ খাতখন্ডেজির জন্মদিন উপলক্ষে। এই যে পণ্ডিত বিষ্ণুনারায়ণ খাতখন্ডেজির ছবি এখানে আছে, আর সেটা ছিল আমাদের প্রথম অনুষ্ঠান। আজ আমরা করছি
এই সঙ্গীত বিদ্যালয়ের প্রাণ পুরুষ শ্রদ্ধেয় রামচন্দ্র ভট্টাচার্যের জন্ম শতবর্ষ। এতই বলবো আমি যে আপনারা এমনভাবে প্রচার করুন যাতে করে অডিয়েন্স ভর্তি হয়ে যায়। এটাই চাই, যা বলেছেন একেবারে ঠিকঠাক করে। আরেকটা আমি শুধু বলবো, এই কথাটা শুনেছি যে আজকাল নিরপেক্ষ লোক পাওয়া কোনো সময় সামাজিক কাজে ওনাকে পাওয়া যায়, কোথাও কোথাও কিছু একটা কারিগরি গল্প হল, সামাজিক গল্প হল, উনি সেখানে গেলেই একটা সমাধান হয়ে যায়। কথা শুনেছি উনি এমনভাবে করতে সমাধান কাজ এটা দুটোই পাঠিয়েছিলেন, ঠিক আছে, নিরপেক্ষ ছিল, এই একটা সাংঘাতিক ব্যাপার। ওনার খেলাতেও কিন্তু আমি তাই দেখেছি লোকে ওখানেও বাধ্য ওনাকে সেই উজ্জ্বল একটা ব্যক্তিত্ব ওনার ছিল সেটা আমি নিজেও দেখেছি। এই বলব সাউথ হাইলাকান্দি গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাটলেশ্বর থানার ওসি চিত্রবড়া ওনার দলবল নিয়ে অভিযান চালিয়ে আজ সোমবার সকাল 4:00 সময় রূপচড়া বাগান নাচগড় থেকে 4টি বার্মিজ গরু জব্দ করেছে। রাতের অন্ধকারে দক্ষিণ হাইলাকান্দিতে বার্মিজ গরু রমরমা ব্যবসা, মায়ানমার থেকে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম হয়ে আসামের মধ্যে প্রবেশ করে বার্মিজ গরু, তারপর রেহাই মিলল না মাফিয়াদের। রাতের অন্ধকারে তল্লাশি চলায় কাটলেশ্বরা পুলিশ সূত্রের খবর মতে বিলাইপুর এলাকা থেকে রূপাচড়া হয়ে আসার পথে রূপাচড়া নাচগড় থেকে জব্দ করেছে 4টি বার্মিজ গরু। বার্মিজ গরু জব্দ করার পর পালিয়ে যায় মাফিয়ারা। প্রশাসনের চোখে ধুলো দিয়ে বর্মার ব্রমরমা ব্যবসা ও কাটলেশ্বরাতে পুলিশের হাতে রেহাই মিলে না বার্মিজ গরু ব্যবসায়ীদের। রাতের অন্ধকারে বার্মিজ গরুদের নিয়ে আসার পথে কাটলেশ্বরা থানার ওসি চিত্রবরের নেতৃত্বে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে 4টি বার্মিজ গরু। আসাম মিজোরাম সীমান্তে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে সীমান্ত এলাকা দিয়ে পাড়ি নিয়ে আসেন এই অবৈধ জিনিস তা নিয়ে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। লালা কাটলেশ্বরা এলাকা যদি আরো উচ্চ পর্যায়ে তদন্ত করা হয় তাহলে আরো বড় সাফল্য মিলতে পারে লালা ও কাটলেশ্বরা পুলিশের। শিলচর রাঙ্গিরহাড়ি গোপাল আখড়া আয়তন অঞ্চলের জন্য একটি ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। আখড়ার বার্ষিক উৎসব থেকে শুরু করে সকল প্রকার ধর্মীয় অনুষ্ঠান এখানে হয়ে থাকে এবং শহরের দূর দূরান্ত থেকে আসা অসংখ্য ভক্তরা এই ধর্মীয় অনুষ্ঠানে এসে যাবতীয় কিছু উপভোগ করার পাশাপাশি আখড়ার প্রসাদ গ্রহণ করে থাকেন। কিন্তু বর্তমানে দেখা গেছে পরিচালনা কমিটি ঐতিহ্যবাহী সেই ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে। রাঙ্গিরহাড়ি গোপাল আখড়া বর্তমানে একটি বিশাল বিজনেস হারে রূপান্তরিত হয়েছে। বিগত দিনে যারা আখড়া পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন তারা 110টি ব্যঞ্জন দিয়ে ভগবানের ভোগ দিতেন, পরে তা ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে তুলে দেওয়া হতো। কিন্তু বর্তমানে পরিচালন কমিটির আখড়ার প্রত্যেক ভক্তদের থেকে 150 টাকা সংগ্রহ করে শুধুমাত্র খিচুড়ি ও ডালনা দিয়ে ভগবানের ভোগ লাগাচ্ছেন এবং 150 টাকার বিনিময়ে ভক্তদের হাতে সেই ভোগটুকুই তুলে দিচ্ছেন বলে অভিযোগ অনেকের। বিষয়টি নিয়ে স্থানীয় প্রদীপ দাস নামের আখড়ার এক ভক্ত তীব্র ক্ষোভ ব্যক্ত করে জানান, আখড়ার পরিচালন কমিটি সামান্য করেছে যদি 110টি ব্যঞ্জন দিয়ে ভগবানের ভোগ লাগাতে পেরেছেন তাহলে বর্তমান কমিটির সদস্যরা 150 টাকার বিনিময়ে কেন ভগবানের 56 ভোগটুকু লাগাতে পারছেন না বলে প্রশ্ন তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে বর্তমান পরিচালন কমিটিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এর জবাব দেওয়ার দাবি জানিয়েছেন ভক্ত প্রদীপ দাস। ঠাকুর আগে যদি রঞ্জিত রায় ম্যানেজ করিয়া 108-10 আইটেম করতে পারতো, কোন কমসে কম তো 56 আইটেম করিয়া তো দিয়া এটাই তো ভক্তরা দেওয়া যেত 150 টাকার মাঝে। যদি 150 টাকাও যদি অসুবিধা হয় লাগে আরো 20-30 টাকা বাড়াইতে লাগে বাড়াইয়া মানুষের খিচুড়ি আর ডালনা না দিয়া ঘটনাটা ঠাকুরের ঠিক মতো ভোগ দিয়ে এটা করা উচিত। দেখা গেছে যে আজকে গোপাল আখড়া গোপালের এসি নাই অথচ ম্যানেজমেন্টের কনফারেন্স রুমটা ওয়েল ফার্নিশড এসি আলা, এটা কত দুঃখের ব্যাপার যে ভক্তরার দানের পয়সা ভক্তরার প্রণামী পয়সা এগুলা দিয়া ম্যানেজমেন্টের সুবিধা লাগিয়া তারা ওয়েল ফার্নিশড কনফারেন্স রুম বানার এসি দিয়া অথচ ঠাকুর রে গোপাল রে এসি লাগাইবার তারা প্রয়োজন মনে করেন না। গতিকে আমার সমস্ত ভক্তরার কাছে এটা নিবেদন যে আপনারা এটার এগেনস্টে প্রতিবাদ জানাই যে এইভাবে ম্যানেজমেন্টে চলতে পারে না। এর আগেও গোপাল আখড়া এরকম একটা ম্যানেজমেন্ট আসিল যারা নষ্ট করছিল, এখানে সরাইয়া রঞ্জিত রায় তারা ম্যানেজমেন্টও আইসিল এবং রঞ্জিত রায় জীবিত অবস্থায় খুব ভালো চলছিল, ভক্তরাও প্রসাদ পাইছে এবং প্রসাদ অ্যাক্সেস হইত। এরপরে তারা অটো লইয়া মাইক লইয়া বারইয়া সব গলিতে গলিতে গিয়া প্রসাদ বিতরণ করত। আজকে দেখা যায় খিচুড়ি আর ডালনাদের 150 টাকা প্লেট নেওয়া হয়, এটা তো কমার্শিয়াল ইনস্টিটিউট না, এটা তো ধর্মস্থান।
ওইদিকে এটাই আমার অ্যাপিল যে আপনারা খুব ভালোভাবে এটারে সার্কুলেট করুন, যাতে সমস্ত পাবলিকে জানে এবং এটার এগেনস্টে প্রত্যেকে তারা মতামত জানায়। রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর ও ইউথ এগেনস্ট সোশ্যাল ইভিলস এর যৌথ উদ্যোগে এক অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রামের সূচনা করা হয় দুধপাতিলে পার্ট ফোর। দুধপাতিল পার্ট সিক্সে তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় 35 জন প্রাক নির্বাচিত মহিলা অংশগ্রহণ করেন। বর্তমান জগতে প্রত্যেক ক্ষেত্রে শিক্ষার প্রয়োজন, তাই শিক্ষার আলো থেকে বঞ্চিত এই মহিলাদের স্বাক্ষরিত করাতে উভয় সংস্থা এগিয়ে এসেছে। উক্ত সভায় দুই সংস্থা থেকে প্রারম্ভিক বক্তব্য রাখেন রোটারি গ্রিনল্যান্ডের সভাপতি ডক্টর অমিত কালোয়ার ও ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়। উদ্দেশ্য ব্যাখ্যা করেন রোটারিয়ান রণজিৎ ভট্টাচার্য। প্রত্যেক প্রশিক্ষার্থীদের হাতে খাতা কলম পেন্সিল রাবার দিয়ে তুলে দেন বিশ্বজিৎ বণিক, অমর তিওয়ারি, সাজন লস্কর, আহাদ হোসেন বড়বুইয়া, সৌমিত্র পালিত, দেবশ্রী বণিক, ডক্টর মঞ্জুরি বর্মা, দীনেশ মণ্ডল, আব্দুল মতিন খান, বিলাল উদ্দিন খান, মনোজ কালোয়ার ও রশিদ আহমেদ লস্কর। ইয়াসির সদস্য ফয়েজা ইয়াসমিন বড়বুইয়া মুন্নি প্রশিক্ষণের দায়িত্ব থাকবেন। এই সভায় আয়োজন তথা পরিচালনার দায়িত্ব ছিল ইয়াসির দক্ষিণ দুধপাতিল সাব কমিটি। সুদীর্ঘ 6 বছর পর শিলচর ডিএসসিতে উদ্বোধন হল 33তম ক্যাপ্টেন এন এম গুপ্ত ফুটবল প্রতিযোগিতা। সোমবার বেলা 1:30 আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আয়োজক কমিটির চেয়ারম্যান তথা প্রধান অতিথি ডক্টর রাজদীপ রায় বলেন, বহু প্রতীক্ষার পর ক্যাপ্টেন এন এম গুপ্ত ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করতে পেরে এই অঞ্চলের ফুটবলপ্রেমী সবাই আনন্দিত। আগামী দিনে প্রতিযোগিতাটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর ডিএসএ সভাপতি দীপশিব দাস দত্ত, সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, দেবাশিস সোম, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, অজয় চক্রবর্তী, সঞ্জয় রায় প্রমুখ। সোমবার ছিল ম্যাচটি এডেনরেল এফসি বনাম এফসি রিয়াংদাইয়ের মধ্যে। 2-1 গোলের ব্যবধানে জয়ী হয় রিয়াংদাই এফসি মণিপুর। কাছাড় জেলার বরফলার বদরপুর মাসিমপুর প্রথমকুণ্ড গ্রামে 6A-side 900 ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সোমবার। এদিন ফিতা কেটে তারপর জাতীয় সংগীতের মাধ্যমে খেলার শুভারম্ভ করা হয়। মুখ্য অতিথি তথা কাছাড় জেলার শিলচর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থীর সম্ভাব্য প্রার্থী নূর আসলাম, খালেদ লস্কর, আক্রম বড়বিয়া, শাহরুখ লস্কর প্রমুখ। এদিন বহু মানুষের ভিড় জমায় নৈশ ফুটবল খেলা জমে উঠে। তাছাড়াও নূর ইসলামের বহু সেবামূলক কাজ দেখে ধন্যবাদ জানানো হয়। সঙ্গে সৈয়দ আহমেদ আরফে আলী লস্কর কংগ্রেস দলের সম্ভাব আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আশাবাদী। খেলার বিষয়টা এটাও কইতাম সাহেব, দেখুন আমরা এখানে মাসিমপুর প্রথম খণ্ডে প্রত্যেক বৎসরে একটা খেলার আয়োজন করা হয়। তো আজকের এই খেলার আয়োজনের আমাদের মুখ্য যে অতিথি, আমরা খুব ভাগ্যবান আমরা মনে করি যে ছোটো ছোটো বাচ্চাদের আয়োজন করছেন আর তারা ইনভাইট করছেন, তারার ইনভাইটে আজকে দিন আমরা একজন আশা আগামী দিনের শিলচর জেলা পরিষদ আসনের সম্ভাব্য প্রার্থী আমার ভাইজান এখানে নূর ইসলাম বড়বুইয়া ভাইজান এখানে এসে উপস্থিত হয়েছেন, এতে আমাদের এলাকারও কৃতজ্ঞ আমি মনে করি আর আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর ওনার আশা যেন স্বপ্ন যেন পূরণ হয় এটাই আমরা উপরওয়ালা বা আল্লাহর কাছে দোয়া করি। আর আগামী দিনে আমি নিজেও মানে বদরপুর মাসিমপুর জিপির থেকে এপি সদস্যর পদপ্রার্থী হিসাবে সম্ভাব্য মানে কংগ্রেস দলের মনোনয়ন দাবি আমিও করছি। তো দেখা যাক দলে যারে মনোনয়ন দিব, দলে যারে মনোনয়ন দিব আমরা দলের পক্ষে কাজ করবো, এটাই আমার করণীয় কথা। তা আজকে ওয়ান নাইট, স্লিপ ওয়ান নাইট মানে 6A-side খেলা, টোটাল 32 টিমস হইব। আর 32 টিমসর মধ্যে মানে যে টিমও পুরো সিস্টেমেটিক খেলা চলে যাইব, 10 মিনিট পার খেলাটা 10 মিনিট থাকবো। তো টিমের হইয়া কোনো নাম নাই, এটা তো এক এক এরিয়ার থেকে 8 টিম 10 টিম 12 টিম 6A-side, তো 10 টিম 12 টিম হয়ে যায় গিয়া। তো বিশেষ করে আমরা এই খাচা ডিস্ট্রিক্ট লুইয়া খেলাটা হইব, আজকে অনেক অনেক জায়গার থেকে টিমে অংশগ্রহণ করবো খেলাধুলা। পুলিশের বড় সাফল্য, লায়লাপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। কংগ্রেসের জয় নিশ্চিত, ধলাইয়ের প্রচারে ঝড় তুললেন জিতেন্দ্র সিং। ছয় বছর অপেক্ষা শেষ, ক্যাপ্টেন এনেঙ্গুপ্ত ফুটবল প্রতিযোগিতা শুরু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।